বার্নাবাসের ইঞ্জিল থেকে পর্ব ছয় জুডাস এই একটা নাম যেটা দুই হাজার বছর ধরে কোনো খ্রিস্টান রাখে না কেন ঠিক যে কারণে আমরা বাঙালিরা মির্জাফর নাম রাখতে কুণ্ঠিত হই জুডাস নামের প্রতিশব্দই হয়ে গিয়েছে বিশ্বাসঘাতক প্রায় তিরিশ রৌপ্য মুদ্রা ঘুষের বিনিময়ে সে ধরিয়ে দেয় যিশুকে তাই থার্টি পিসেস অফ সিলভার বলতে বোঝায় কাউকে বিট্রে বা বিশ্বাসঘাতকতা করার জন্যে সে ঘুষ নেওয়া হয় তার পুরো নাম ছিল জুডাস ইস্কারিয়ত হিব্রু উচ্চারণ এহুদা এহুদার মৃত্যু নিয়ে বাইবেলের লেখকেরা নিজেরাই দেখা যায় একমত না তারা কনফিউজড আসলে ইয়াহুদার কি হয়েছিল এক জায়গায় লেখা হয়েছে ইয়াহুদা আত্মহত্যা করে আরেক জায়গায় লেখা হয় তার পেট থেকে নারগুড়ি বের হয়ে সে মারা যায় হঠাৎ করে এক মাঠে আসলে কি হয়েছিল সেটা আল্লাহ জানায় বার্নাবাস পড়লে অবশ্য একটা উত্তর পাওয়া যায় আরেকটা ব্যাপার দ্য হোলি গ্রে এটা নিয়ে যে খ্রিস্টান দুনিয়া কত জল্পনা কল্পনা রয়েছে বলা হয়ে থাকে যিশু দ্য লাস্ট সাপারের সময়ে যে কাপ ব্যবহার করেছিল সেটার বিশেষ ক্ষমতা রয়েছে সেই কাপ দিয়ে জোসেফ অফ হারিমেথিয়ান ক্রোশবিদ্ধ যিশুর রক্ত ধারণ করেন এর ক্ষমতা হিসেবে বলা হয় ওই কাপ দিয়ে কেউ পানি বা কিছু পান করলে সে অমরত্ব পাবে সব রোগ ভালো হয়ে যাবে ইত্যাদি এই কাপ পরে তিনি লুকিয়ে ফেললেন কেউই বলেন ব্রিটেনে পাঠিয়ে দেন বংশ সংরক্ষণ করার জন্যে এই কাপকেই গ্রেল বলা হয় অথচ এর কোনো বৃদ্ধিই নেই কারণ যিশু তো ক্রুশবৃদ্ধি হয়নি তাই লিজেন্ড হিসেবে এটিকে আছে হোলিগ্রেন লাস্ট সাপার অবশ্য সত্যি যাই হোক এবার শুরু করা যাক বার্নাবাসের লেখা থেকে এখন থেকে কিন্তু ক্রুশবিদ্ধ হওয়ার কাহিনী শুরু হবে অধ্যায় দুইশো এক প্রধান ইহুদি ইমাম কায়াফা ঈশাকে ফাঁসানোর পরিকল্পনা করল ঈসা যখন বাইতুল মকদ্দাসে ঢুকলেন তখন তারা তার সামনে নিয়ে এলো এক মহিলাকে যার সম্পর্কে ব্যয় অভিযোগ আনা হয়েছিল তারা নিজেরা বলা বলি করল ঈসা যদি এই মহিলাকে রক্ষা করে তাহলে সেটা হবে তাওরাত বিরোধী কারণ মোসার আইনে তাকে ব্যবিচারী শাস্তি পাথর মেরা হত্যা করা আর যদি ঈসা একে শাস্তি দেয় তাহলে সেটা হবে তার প্রচারিত ধর্মকথার বিরোধী কারণ সে ক্ষমা ঐশ্বর্যের কথা প্রচার করে তারা ঈশার কাছে এসে বলল এই মহিলা ব্যয় করতে গিয়ে ধরা পড়েছে মোসার কিতাব বলে তাকে পাথর মারতে হবে আপনি কি বলেন ঈশা নিচু হয়ে মাটিতে আঙুল দিয়ে একটি আয়নার ছবি আঁকতে লাগলেন তারা উত্তরের জন্য চাপাচাপি করতে লাগল তখন ঈশা মাথা তুলে ওই আয়নায় ছবির দিকে তাক করে তখন ঈশা মাথা তুলে ওই আয়নার ছবির দিকে তাক করে বললেন তোমাদের মধ্যে যে গুনাহমুক্ত সে প্রথম পাথরটি নিক্ষেপ করুক তারপর তিনি আবার আয়নায় আঁকতে লাগলেন এটা দেখে সবাই চলে যেতে লাগলো সবার আগে গেল বুড়োরা কারণ তাদের গুনাহ কথা মনে পড়ে গিয়েছে ঈশা মাথা তুলে বললেন ওই মহিলা ছাড়া আর কেউই নেই ঈশা বললেন ওরা কোথায় যারা তোমাকে অভিযুক্ত করল মহিলা কাঁদতে কাঁদতে বলল প্রভু তারা চলে গিয়েছে আর আল্লাহর কসম আমি আর গুনাহ করব না ঈশা বললেন আলহামদুলিল্লাহ শান্তিতে চলে যাও আর গুনাহ করো না আল্লাহ আমাকে শাস্তি দিতে পাঠাননি এরপর ঈশা ইয়াহুদি ইমাম আর ফারিসিদের জোরো করে বললেন আমাকে বলো ধরো তোমার একশো বেড়া আছে এর মধ্যে একটি বেড়া হারিয়ে গেলো তখন তুমি কি বাকি নিরানব্বইটা বেড়া রেখে ওই একটা বেড়া খুঁজতে যাবে না আর যখন তুমি ওই ভেড়াটাকে খুঁজে পাবে তখন কি সেটা এনে তুমি প্রতিবেশীদের চিৎকার করে বলবে না দেখা দেখো আমি আমার হারানো ভেড়াটাকে খুঁজে পেয়েছি অবশ্যই তোমরা এমন করবে কারণ তোমরা তোমাদের ভেড়াগুলোকে ভালোবাসো আর সেটা হারিয়ে যায় আল্লাহর কসম করে বলছি আর যেটা হারিয়ে যায় সেটা খুঁজে পেলে অনেক খুশি হও তাহলে বলো আল্লাহ কি তার বান্দাদেরকে এর চেয়ে কম ভালোবাসেন না আমি আল্লাহর কসম করে বলছি যখন কেউ তবা করে তখন আল্লাহর ফেরাস্তাদের মধ্যে খুশির রোল পড়ে যায় কারণ তবা তো আল্লাহর মহিমাকে প্রকাশ করে অধ্যায় দুইশো কয়েকদিন পর যখন ইয়াহুদি ইমামরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ঈসাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যখন ঈসার মা মরিয়াম প্রার্থনা করতে শুরু করলেন তখন ফেরাস্তা জিবরাইল এলেন আর তাকে ঈসার মৃত্যুদেশের কথা জানাবেন এরপর বললেন ভয় করোনা মরিয়ম কারণ আল্লাহ তাকে রক্ষা করবেন এই কথা শুনে মারিয়াম দ্রুত নাসারাত গ্রাম ছেড়ে জেরুজালেমের দিকে রওনা হলেন ছেলেকে শেষবারে দেখার জন্যে তিনি জেরুজালেমে তার বোন মারিয়াম সোলেমিয়া এর বাড়িতে এলেন ছেলেকে খুঁজতে কাঁদতে কাঁদতে কিন্তু ঈসা তখন ছিদ্রন ঝর্নায় আড়ালে আত্মগোপনে ছিলেন তাই মারিয়াম তার ছেলেকে দেখতে পেলেন না তবে সেই লজ্জাজনক ঘটনার পর আল্লাহ আদেশে ফেরাস্তা ইব্রাহিল মিকাইল আজরাইল এবং ইসরাফিল ইসাকে মা মারিয়ামের কাছে এনেছিলেন কিন্তু সেই ঘটনা তো আরও পরে অধ্যায় দুইশো হে আল্লাহ আপনি সব পারেন সব দেখাশোনা করেন এই দুনিয়ার উপর করুণা করে আপনি আপনার এই রাসুলকে তাড়াতাড়ি পাঠিয়ে দিন ঈশা তিনবার আমিন বললেন সাহাবিরও আমিন বললেন কিন্তু ইয়াহুদা কিছুই বলল না কারণ সে কিছুই বিশ্বাস করত না অধ্যায় দুইশো তেরো যখন ভেড়া খাবারের উৎসব এগিয়ে এলো তখন নিকোদিমা গোপনে ঈশা আর সাহাবিদের কাছে ভেড়া পাঠিয়ে দিল আর সাথে সাথে এটাও জানিয়ে দিল রাজা হেরদ কি দণ্ড দিয়েছে ঈশা বললেন আলহামদুলিল্লাহ কারণ হে আল্লাহ তুমি আমাকে তোমার নবীদের অন্তর্ভুক্ত করেছ তোমাকে ধন্যবাদ আল্লাহ আমি আমার নবীর দায়িত্ব সম্পূর্ণ করেছি এরপর তিনি ইয়াহুদার দিকে ফিরলেন আর বললেন বন্ধু দাঁড়িয়ে আছো কেন আমার সময় প্রায় শেষ তুমি দ্রুত তোমার কাজ ছাড়ো সাহাবিরা বাবলু ঈসা হয়তো ঈদুল ফিসাকের জন্যে কিছু কিনতে পারাচ্ছেন কিন্তু ঈশা জানতেন ইয়াহুদা বিশ্বাসঘাতক তাই তিনি চাচ্ছিলেন সে যেন চলে যায় ফলে তিনি কিছু কথা সাহাবিদের বলতে পারেন ইয়াহুদা বলল প্রভু আমি খেয়ে এরপর যেতে চাই চলো খাই বললেন ইশা আমি যাওয়ার আগে তোমাদের সাথে এই শেষ খাওয়াটা খেতে চাই এই কথা বলে তিনি তোয়ালে শরীরে পেয়ে বেসিন থেকে পানি নিয়ে সাহাবিদের পা বেসিন থেকে পানি নিয়ে সাহাবিদের পা ধুতে গেলেন তিনি প্রথমে ইয়াহুদার পা ধুলেন এরপর পিটারের কাছে এলেন পিটার বলল প্রভু আমার পা ধুচ্ছেন কেন ইসা বললেন আমি যে জানি সেটা তোমরা জানো না পরে জানবে পিটার বলল আমার পা আপনি এখন ধুবেন না প্রভু ঈসা বলল তাহলে তুমি কিয়ামতের দিন আমার সাথে থাকবে না পিটার বলল প্রভু না তাহলে আপনি কেবল পা নয় মাথা আর হাতও ধুয়ে দিন সাহাবিরা সবাই পানি দিয়ে ধৌত হলে এইসার সাথে খেতে বসলো ঈসা বললেন আমি তোমাদের ধুয়েছি কিন্তু এক সাগর পানি দিয়ে ধুলেও সে পাক হবে না যে আমাকে বিশ্বাস করে না ইসা জানতেন তার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বললেন আমি সত্যি বলছি তোমাদের মধ্যে একজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে সে আমাকে ভেড়ার মতো বিক্রি করতে চাবে কিন্তু ও তার উপর কারণ তার সম্পর্কে নবী দাউদ ভবিষ্যৎবাণী করেছিলেন নিজের খুড়া করতে সে নিজেই পড়বে সাবিরা তখন জিজ্ঞাসা করল কে সেই বিশ্বাসঘাতক ইসা উত্তর দেননি তখন ভেড়ার মাংস খাওয়া হচ্ছিল তখন এহুদা তাকে জিজ্ঞাসা করল গোপনে প্রভু আমি কি সেই লোক ইসা বললেন তুমি ঠিক বলেছ এগারো জন সাহাবি সেই কথা শুনতে পেল না খাবার শেষে শয়তান এহুদার ওপর ভর করল ইসা তাকে বললেন যাও তোমার কাজ তাড়াতাড়ি করো অধ্যায় দুইশো চোদ্দ এহুদা চলে গেলে ঈসা নামাজ আদায় করতে বাগানে এলেন তিনি নিয়ম মতো মাটিতে হাতু ঠেকিয়ে সিজদা দিলেন তিনি প্রার্থনা করতে থাকলেন আল্লাহর কাছে এদিকে এহুদা ইসার গোপন স্থান প্রধান ইহুদি ইমাম কাফাকে জানাতে গেল বলল আপনি যদি আমার পুরস্কার ঠিক মতো দেন তাহলে আজ রাতেই আমি ঈসাকে আপনার হাতে তুলে দিব সে এখন একা আছে ওর এগারো সাথীর সাথে প্রধান ইমাম কাহাফা বলল কত চাও তুমি এহুদা বলল তিরিশ রুপার মুদ্রা ইমাম এহুদা গুনে গুনে তিরিশটা রূপার মুদ্রা দিল এরপর একজন ফারিসিকে পাঠিয়ে দিল রাজা হেরতের কাছে সৈন্য আনতে সৈন্যরা এহুদাকে নিয়ে বেরিয়ে গেল জেরুজালেম থেকে গত বাগানের দিকে সেখানে ঈশা আছেন